সোমবার নবগ্রাম তৃণমূল কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ও কর্মীদের চাঙ্গা করতে উপস্থিত হলেন রাজ চক্রবর্তী জানা যায় মুর্শিদাবাদের নবগ্রামে নবগ্রাম তৃণমূল কার্যালয়ে সোমবার রাজ চক্রবর্তী কর্মীদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা ও বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হন এবং পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বিষয়েও আলোচনা করেন তিনি নিজে এদিন ওয়েস্ট বেঙ্গল কালচারাল প্রেসিডেন্ট রাজ চক্রবর্তী মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েত্তল্লাহ এবং যুব ও তৃণমূলের প্রার্থী ও কর্মী সমর্থকদের নিয়ে এই অনুষ্ঠান শেষে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান কর্মীদের উৎসাহ দেখলাম নবগ্রামে এসে এবং এত সুন্দর একটা পার্টি অফিস প্রথম কথা আছে এবং সেখানে সবাই খুব মন দিয়ে তৈরি আর কি যে আগামী আটই জুলাই যে পঞ্চায়েত ইলেকশন হতে চলেছে সেখানে তারা মানুষের তারা নিশ্চিত যে আমাদের তৃণমূল কংগ্রেসের সবাই বহু মার্জিনে জিতবে কারণ মানুষ এখানকার মানুষ এখানকার গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলের সরকারের যে ফেসিলিটিসগুলো পেয়েছে সেগুলোতে তারা খুশি এবং আমার বিশ্বাস যে আমরা হানড্রেড এখান থেকে সব সিটেই জীব